কলকিতায় ভূমিধস, বিধ্বস্ত এলাকা, কান্নার আহাজারি। এই সময়ে কিছু ইসলাম বিদ্বেষীরা পেয়ে গেল সুযোগ ইসলামকে নিয়ে কটাক্ষ করার, আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে কথা বলার। কেন বলছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম কিছু ইসলাম বিদ্বেষী, তারা নাস্তিক নাকি আসলে আমার জানা নেই, কিন্তু তাদের বিভিন্ন কমেন্ট আমি দেখলাম। সেখানে তারা বলছে যে আল্লাহর কি আর কাজ নেই, বেছে বেছে মুসলিম কান্ট্রিগুলোতেই ভূমিকম্প দিচ্ছে। আল্লাহর কি এমন ক্ষতি করেছে নিষ্পাপ বাচ্চাগুলো যে নিষ্পাপ বাচ্চাগুলোকে এই ভূমিকম্প দিয়ে চাপা দিয়ে মারতে হলো। এমন কি কিছু মুসলিম আইডি থেকেও আমি দেখলাম তারা কমেন্ট করেছে, এটা মেনে নিতে পারলাম না, কেন এই নিষ্পাপ বাচ্চাগুলোকে শাস্তি দেওয়া হলো। এরকম কিছু কমেন্ট আমার চোখে আসার পরেই আমি মনে করেছি ইসলাম এদিকে কি বলেন। আমি প্রথমে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাল বুরুজে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এই দুটো আয়াত যদি আমরা সামনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই প্রশ্ন করার ক্ষমতা আমার নাই যে আমি বলবো আল্লাহ তাআলা কেন এটা করলেন, কি কারণে করলেন, কারণ তার যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দার উপরে জুলুম করে না। এজন্যই আমরা আজকে আপনাদের সামনে এটা টোটাল ক্লিয়ার করব যে কেন এরকম ভূমিধস হলো এবং কেন এই নিষ্পাপ বাচ্চাগুলো সে ভূমিধসের নিচে পড়ে মারা গেল বা তাদের এরকম একটি অবস্থা হলো। ইসলাম এ সম্পর্কে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি দিক নির্দেশনা দিয়ে গিয়েছে, সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরব। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কৌমের উপরে আজাব দেন, সেখানে বসবাসরত সবার উপরেই সে আজাবটা পতিত হয়, কিন্তু মৃত্যুর পরে তাদের হিসাব হবে তাদের ইমান এবং আমল অনুযায়ী। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনি যান, দেখেন এখান থেকে স্পষ্ট যে হাদিস প্রমাণ করে যে যখন আল্লাহ কোনো সম্প্রদায়ের গুনার কারণে তাদের উপর আজাব অবতীর্ণ করেন, তখন তা ভালো মন্দ সবার উপরই অবতীর্ণ হয়। ওই সম্প্রদায়ের মাঝে অবস্থানকারী সৎ লোকেরাও আল্লাহর আজাব থেকে রক্ষা পান না। জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের মাঝে সৎ থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হয়ে যাব। এর মানে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, কিন্তু যে আমরা যখন আল্লাহর আজাব আসবে তখন কি আমরা সৎ থাকার পরও কি ধ্বংস হব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন হ্যাঁ, যখন নোংরামি বেড়ে যাবে। এখান থেকে স্পষ্ট যে যখন নোংরামি বেড়ে যাবে তখন কিন্তু এরকম শাস্তি আমাদের উপরে চলে আসবে, যদি আমরা সৎ থাকি তারপর আমাদের ধ্বংস করে দেওয়া হবে। তো আপনি যদি তুর্কির অবস্থাটা দেখেন বা যেখানে ভূমিধস হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে সেই অবস্থানগুলো আপনি যদি পর্যালোচনা করেন, সেখানে কি জেনা নেই, সেখানে কি সমকামিতা নেই, সেখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদকে হারাম করেছে সে হারাম নেই, সেখানে কি গান বাজনা নেই, আপনি দেখেন কোনটা সেখানে নেই, যেখানে ইসলাম বিরোধী কাজ নেই আপনি একটা দেখান, তাহলে আপনি বলতে পারবেন সেখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিলেন। যদি নাও থাকে তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিলেন এটা আমরা বলতে পারি না। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট যে যদি সেখানে সৎ মানুষও থাকে তারপর তার উপরে আজাব পতিত হবে, কিন্তু তার মৃত্যুর পরে তার ইমান এবং আমলের উপরে তার হিসাবটা হবে। কিন্তু এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারি না কেন সেই বাচ্চার এটা হলো, কেন সেই বাচ্চার ওইটা হলো, কারণ সেই বাচ্চাটা জান্নাতে চলে যেতে পারবে। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু কিছু বিষয়ে আপনি শহীদের মর্যাদা পেতে পারবেন, সেটার মধ্যে কিন্তু একটা বিষয় যে চাপা পড়ে মারা যাবে সে শহীদের মর্যাদা পাবে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাইদের ইমান সহকারে সেখানে মৃত্যু দিয়েছেন আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেওয়ার জন্য দিয়েছেন। তাহলে আমরা এটা না বলে আমরা কেন এটা বলি যে আমরা মানতে পারলাম না বা মেনে নিতে পারলাম না কেন এটা হলো, কেন আমরা এটা বলি, কারণ আমাদের জ্ঞানের বাহিরে অনেক কিছু চলে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যেটা দেখো তোমাদের কাছে ভালো সেটা তোমাদের কাছে ভালো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ভালো কি। তাহলে আল্লাহ তাআলা জানেন আমার ভালোটা কি হবে, আমি আপনি কিন্তু জানি না। এবং ভূমিধস ভূমিকম্প এই যে বিষয়গুলো আসতেছে এটা কিন্তু আমাদের দুই হাতের কামাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যখন নোংরামি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে, এরকম হাদিসে কিন্তু অসংখ্যবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কারণগুলোতে ভূমিকম্প ভূমিধস এরকম সব কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এটা সিরিজ আকারে আসবে। কীভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুক্তার মালা যখন ছিঁড়ে যায় মুক্তাগুলো যেভাবে পড়ে যায় সেভাবে একের পর এক এরকম বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এখান থেকে শিক্ষা না নিয়ে আমরা আরও ইসলামের কীভাবে সমালোচনা করা যায়, কীভাবে ইসলামকে কটাক্ষ করা যায়, কীভাবে আমাদের রবকে নিয়ে কথা বলা যায় সেটা সুযোগ খুঁজি, এটা কখনোই আমাদের উচিত নয়, কারণ আমরাও কিন্তু এর বাইরে নই।
আমাদের বাংলাদেশও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অশ্লীলতা কিন্তু প্রকাশ্য ছড়াছড়ি হচ্ছে, ইসলামের বিপক্ষে কথা চলছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। যারা এগুলো করছেন তারা এখনও বুঝি সাবধান হন, আল্লাহর আজাব কিন্তু খুব সন্নিকটে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম আজাব থেকে বাংলাদেশকে হেফাজত করুক। কিন্তু আমরা কখন ঠিক হব? আমরা অন্যের সমালোচনা না করে এখান থেকে শিক্ষা কি নিতে পারি না যে তুর্কিতে অবস্থা হয়েছে, কী কী কারণে হলো, কেন হলো, কোরআন হাদিস কী বলেছে, এটা একটু গবেষণা করে আমাদের সাথে মিলাই আমাদের আমল আখলাকগুলো আরও উন্নত করি, আরও ভালো করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।